এই গরমের মধ্যে ক্লাস না করাও তো পারে দোস্ত, আমরা তো মানুষ নাকি রে ভাই। এই জন্যই তো তোমাকে বলছিলাম চলো শপিং এ যাই, তুমি তো ওই রুস্তম স্যার এর টকলাটা না দেখলে তোমার শান্তি হয় না। ওই যে দেখ কে আসছে। বেবি হ্যাঁ কোথায় যাব বলো, আজকে ডিনার করি চলো রেডি। সেন প্রবলেমটা কি? এই এই প্রবলেমটা কি? এই ক্লাসে আসলি না, নতুন কোন চিকেন ধরছিস? হ্যাঁ আহা তোদের প্রবলেমটা কি? এই যে শান্তি মতে ছেলেটাকে প্রেম করতে দে না, অলওয়েজ এমন করিস না তো। আর রাকুর প্রেম না খইলা বুলালে জীবন এক কাপ চা কইছ আমাদের রে, এখন আবার দেখ কোন মাইনে ডাইরেকশনে প্ল্যান করে। পাখি তবে কথা বলে, বলে যে তবে কবিতা, প্রেমের পাখি ধরবে যেদিন হয়ে যাবি ভাবি সাবিতা। এই ওকে বল যা ওকে তো বাই। আর শোন এই বিকাল 4টায় দেখা করব, মনে থাকে জানো তো। ওই কার পিকচার এডিট করছ তুই, আমাদের ফোন ধরস না। বৃষ্টিতে কতক্ষণ ধরে দাঁড়াছিলাম জানোস? সকালবেলা ছবি তুলছিলাম, উল্টা পাশের বারান্দায় দেখি এই মেয়েটা বসে ছবি আঁকতেছে। এটাই এই বাসার বারান্দা না? এই তো শুন এটা না। হ্যাঁ এই সামির তুই মিটেই না। এখন ওই স্কেচই করতেছে বুঝলাম না। এই দোস দোস শি লুক সো প্রিটি। এই উফ লুক খারাপ করবি না, তোর ভাবি লাগে ভাবি। আরে মামু কি অবস্থা, দেখতে মানে কেমন লাগতেছে? Going on a date tonight with Ramana. আরে রাখ তোর ডেট, ভাবি রে দে। দোস সামিরের জন্য বউ পাইছি এ মামা। এ ভাবি কি অবস্থা, কেমন আছেন? থামবি কি করলি এটা? স্যার ভাবি তো লজ্জা পেয়ে চলেই গেল। তোর মাথার সব কলা কবজা কিন্তু নষ্ট। নাম হওয়া উচিত ছিল কি জানোস? মিস্টার মদন। তো তোরা মামা কি বুঝবি যে প্রেমের ফিলটা কি? ইটস অল অ্যাবাউট নিউ এক্সপেরিয়েন্সেস মামা। পার্টাই করব দেখা, তারপর আই মামা মনে কর রেডিসন।
So gotta go. Bye. Bye. তোমাকে তো নুডলস খেতে যাবে। ঠিক আছে? আচ্ছা। Hey baby, তুমি কোথায়? আমি তো চলে এসেছি 10 নম্বর রোড। এই তো যা। আচ্ছা শোনো শোনো, আমি গাড়িটা পার্ক করিনি। হ্যাঁ সব থেকে ডিস্টার্ব করে তাহলে তোর পক্ষে যত খুশি আসবে, যত খুশি পরদিন সকালে বারান্দায় গিয়ে দেখলাম মেয়েটিও বারান্দায় এসেছে। আহ, মেয়েটা কি সুন্দর! ওকে দেখে না আমার মনটা যেন ফুরফুর করে উঠল। কি সুন্দর চোখ! আহা, কি বিরক্ত হলো! হায় হায়, চলেই গেল। যাক, চোখে চোখ তো পড়ল এটলিস্ট। আমার কেন জানি মনে হচ্ছিল মেয়েটা একবার তো বাসা থেকে বের হবেই। একটা সিগারেটের এক কাপ চা দিতে বলে আমি ওয়েট করতে থাকলাম। ও কি বের হবে আজকে? আর বের হলেও কখন বের হবে? আর কতক্ষণ বসে থাকবো? উফ, এই আসছে 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 আসছে। এই বাইকটাও না সময় মতো স্টার্ট নেয় না।
তারা রে বন্ধু, এত তাড়াহুড়া কেন? শেষমেশ ওই অন্তরের পিছেই পড়লি নাকি? এই অন্তরটা কে রে? বাবা সামনেই থাকে, ক্লাস করেন ধরে খেয়াল করতেছি। জানি না রে, খুবই বুয়ার্ড একটা মেয়ে। ক্লাসে দুই তিনটা মেয়ে ছাড়া সে কারোর সাথেই কথা বলে না। আর দোস্ত, তোকে একটা কথা বলি, তোর কপালে যেন কেন এই অভাগা গলা জোটে উঠছিস? হয়েছে হয়েছে, শুরু হয়ে যাস না, আমি এখন ক্লাসে যাই। যা যা ক্লাসে যা। নতুন প্রেমিক সার। আরে আবার চলে গেল। এই লোকটা কে? আর আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ধর সকালবেলা বারান্দায় এসে ভাবছিলাম কখন অন্তরা আসবে। আজ তোর সাথে আমি কথা বলবই। কিন্তু ও কি আজকে বারান্দায় আসবে? তোর মনে হয় না আর আসবে। আজকে তো কথা বলেই ছাড়ব। পেরোচ্ছে না কেন মেয়েটা? দেখো একটাবার আমার সাথে কথা বলো, একটাবার রিকশা থেকে নামো প্লিজ। আই রিয়েলি লাইক ইউ। বুঝলাম না প্রবলেমটা কি মেয়েটা। কিছু না দোস্ত, বাদ দে। তুমি গেছিস আবার? দোস্ত ওইটা ফাইজলামি ছিল, মানে সবকিছু নিয়ে তোর ফাইজলামি করতে হবে। আচ্ছা আচ্ছা বল, সরি আমি বলছি। দোস্ত জীবনে প্রেমই করছি দুইটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে সেকেন্ডে তোর কিডন্যাপ করে নিয়ে গেছিল। দোস্ত ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল না ভাই, এটা নিয়ে তোর কেন ফাইজলামি করতে হবে এখন? আচ্ছা ফাইন, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মানলাম। প্রথমটা কি হয়েছিল? পঞ্চগড় কথা বলবো কেমনি কিচ্ছু বুঝতাম না।
সেকেন্ডলি হচ্ছে তোর এই যুগে তোর ভিডিও কল ছাড়া কি তোর প্রেম জমে? তুই জীবনে ভিডিও কল ছাড়া প্রেম করছিস না? তার উপর দোষ মানে রাতে বেলা একটু প্রেম করবো, ফিস ফিস করে একটু আরামে কথা বলবো, ওই তিনটা কথা বললে মানে তার দুইটা কথাই শোনা যায় না, একটা কথা কোনো রকমে শোনা যায়। এমনি প্রেম হয় দোষ বল, আমি কি করবো তুই বল? এমন কিছু করার না এই, তুমি যদি গ্রামীণ ফোন ছাড়া উল্টা পাল্টা অন্যান্য সিম ইউজ করো দেন, এগুলো নেটওয়ার্ক প্রবলেম, ভিডিও প্রবলেম এগুলো হবে। ঠিক আছে, একটা কাজ কর, দুই দিনের জন্য আমার ফোন নিয়ে যাও। সিরিয়াসলি? আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এখন একটা কাজ করি, নিজে একটা গ্রামীণ ফোন সিম কিনে নাও। ঠিক আছে, সন্ধ্যা হইতেছে, লাউঞ্জে চল। সামির আসতেছে, সামিরের গাইডি শুনছিস? আসলে মানে বুঝলাম না, অন্তরের পিছনে এমনি মানে দৌড়াইতেছে কেন? হ্যাঁ দোস্ত, কি একটা অন্তরের পিছনে ঘোরা শুরু করছে আমি কিচ্ছু বুঝতেছি না, কি গাইনি? আসতে দে, ইচ্ছা মতো ধুবো গোড়াটা। চল আমি অন্তরের পিছনে ঘুরি না, আর ঘুরেও লাভ কি? মেয়েটা তো মনে হয় বোবা, কথাই বলে না। দেখ আমার রোমিও জুলিয়েটের কাহিনী, দোস্তকে একটা বুদ্ধি দে, শোন, তুই জুলিয়েটকে একটা মোবাইল ফোন গিফট দিয়ে দে, তারপর দেখবি জুলিয়েট ওই মোবাইল ফোন দিয়েই তোকে প্রতি রাতে দেবে মিস কল, তারপর কল, তারপর দেখবি জমে উঠবে প্রেম, গ্যারান্টি দোস্ত আমার, বুঝছস? দোস্ত আমার জামাই কিন্তু কথা মন্দ বলে নাই। ধুর, এটা গিয়ে শিব দিয়ে কথা বলতে হবে, এইসবের কোনো মানে নাই। আর আসলে না আমার পকেটটা এখন আসলে খালি। এই তো এবার পয়েন্ট যাচ্ছিস, বললেই হয় তোর কাছে টাকা নাই, প্রেম করবি গিফট দিবি না, তা কেমনে? শুন দোস্ত, 12 নম্বর যা, একটা শোরুম আছে ওইখানে, কম দামের মধ্যে একটা গ্ল্যামারাস ফোন গিফট করে দে, সিম্পল। পেয়ে গেলি তোর প্রেমের চাবিকাঠি, এবার রোমিও দেবে জুলিয়েটকে মোবাইল ফোন গিফট। সেজানের কথা মতো সেলফোনটা কিনে আমি জলদি জলদি বাসায় চলে আসলাম। And hold me fast, this magic spell you cast, this is la vie en rose. When you kiss me, heaven sighs, and though I close my eyes, I see la vie en rose. When you press me to your heart, I'm in a world apart, a world where roses bloom. And when you speak, angels sing from above. Everyday words seem to turn into love songs. Give your heart and soul to me, and life will always be la vie. আমি অন্তরার বাসার সামনে ওয়েট করতে করতে দেখলাম আবার সেই গাড়িটা এসে হাজির।
আরে প্রবলেমটা কি লোকটার? যতবারই আমি আসি ততবারই তার আসতে হয়। কে এই লোকটা? আরে অন্তরা, চোখাচোখি আমার সাথে আর গাড়িতে আরেকজনের সাথে। এই গিফট বক্সটা কি করবো? আমি তো ফোন লিস্টে আমার নাম্বার সেভ করে দিচ্ছি। ও কি আজকে রাতে আমাকে কল দিবে? না, আমি কল দিব না। আমি কেন ফোন দিব? ফোন গিফট করবো আমি, কলও দিব আমি? আরো কিছুক্ষণ ওয়েট করে দেখি। ও কি লোকটার জন্য আমাকে ওয়েট করছে? না 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 না, অ্যাভয়েড করছে না। অ্যাভয়েড করলে কি চোখাচোখি করতো বারান্দা দিয়ে? কিন্তু ওই লোকটা কে? কে আবার? ফ্রেন্ডই হবে। কি যে আবল তাবল ভাবছি না আমি। কতক্ষণ
ওদিন রাতটা অন্তরার সাথে ডান্স করতে করতেই পার হয়ে গেল। কিন্তু পরদিন সকালটা কি ছিল বুঝতে পারলাম না ঠিক। ডক্টর ইমরান, অন্তরের কাছে তোমার কথা অনেক শুনেছি। আমি ওদের ফ্যামিলি ডক্টর। এই চিঠিটা ও তোমাকে নিজেই দিতে বলেছে। জানি তোমার নাম সমীর, আমি এটাও জানি তুমি গান করো এবং বিবিএ 9 সেমিস্টারের স্টুডেন্ট তুমি। আমি তোমার ব্যাপারে সবই জানি। ইনফ্যাক্ট আমি তোমার ফেসবুকেও আছি, হয়তো কখনো খেয়ালই করোনি তুমি। আমি গত 10 বছর ধরে থ্যালাসেমিয়া থাকলাম। আমি চাই না আমার মতো একজন পেশেন্টের কারণে আমার মতো একটি ছেলের জীবন নষ্ট হয়ে যাক। এই ভয় কখনো তোমার সাথে কথাও বলতে আসিনি। রাস্তার মাঝে এই তারগুলো না থাকলে হয়তো তোমাকে একটু পরিষ্কার করে দেখতে পারতাম। রাস্তার কুপারের মেয়েকে নিয়ে যদি রাত দিন পড়ে থাকো তাহলে কিভাবে হবে বলো? অনেক সম্পর্কই তো ভাষায় প্রকাশ করা যায় না। আর তোমার আমার সম্পর্ক বারান্দায় বসে বসে তোমার কথাই ভাবতাম, তোমার ছবি আঁকতাম। ভালো থেকো তুমি। একটি সিগারেট হাতে দাঁড়িয়ে তোমার বাসার সামনে, এক পলকে দেখব বলে তোমাকে দাঁড়িয়ে তোমার বাসার সামনে, এক কাপ চা একটি সিগারেট হাতে দাঁড়িয়ে তোমার বাসার সামনে, এক পলক দেখব বলে তোমাকে দাঁড়িয়ে তোমার বাসার সামনে। দেখো আমায় আপনে মনে করে এক
টুকরো চিরকুটের ভেতর লেখা সে গল্প, তুমি আমি হারিয়ে যাব ভালোবাসা সাগরে। বারান্দাতে বসে বসে একটু একটু করে ঝুঁকি দিয়ে দেখো আবার আপন মনে করে, এক টুকরো চিরকুটের ভেতর লেখা সে গল্প, তুমি আমি হারিয়ে যাব ভালোবাসা সাগরে। এক কাপ চা একটি সিগারেট হাতে দাঁড়িয়ে তোমার বাসার সামনে, এক পলক দেখব বলে তোমাকে দাঁড়িয়ে তোমার বাসার সামনে, এক কাপ চা একটি সিগারেট হাতে দাঁড়িয়ে তোমার বাসার সামনে, এক পলক দেখব বলে তোমাকে দাঁড়িয়ে তোমার বাসার সামনে। রাতে রাধারে তোমায় ভেবে নেই ঘুম সারা রাতে, শেষ রাতেও ঘুম চোখেও তোমার ছবি আঁকি, সেই ছবিতে আমি রোমিও তুমি আমার জুলিয়েট, কাছাকাছি এসে মিঠি মিঠি করে ভালোবাসবই বলে। রাতে রাধারে তোমায় ভেবে নেই ঘুম সারা রাতে, শেষ রাতেও ঘুম চোখেও তোমার ছবি আঁকি, সেই ছবিতে আমি রোমিও তুমি আমার জুলিয়েট, কাছাকাছি এসে মিঠি মিঠি করে ভালোবাসবই বলে। এক কাপ চা একটি সিগারেট হাতে দাঁড়িয়ে তোমার বাসার সামনে, এক পলক দেখব বলে তোমাকে দাঁড়িয়ে তোমার বাসার সামনে, এক কাপ চা একটি সিগারেট হাতে দাঁড়িয়ে তোমার বাসার সামনে, এক পলক দেখব বলে তোমাকে দাঁড়িয়ে তোমার বাসার সামনে, 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 দাঁড়িয়ে তোমার বাসার সামনে।